হারে তুমি ধরিয়ে আছে তুমি তো মুড়ি খেয়েছো নাকি এই মুড়ি আর কাঁচা লঙ্কা চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে আমাকে হাগো চাচা জান কি যুদ্ধ শিক্ষা দিবার পারোয়ান দিয়েছেন কেন সে শিক্ষা দেবে কি আমি তাকে শিখিয়ে দিয়েছি তাই নাকি হ্যাঁ ঠিক আছে আকবর বলছে বাবা নওসাদ হ্যাঁ কে জানাবো চলো চলো ময়দানকে আজকে আমি আর কোন যুদ্ধ বাকি আছে একটা যুদ্ধ বাকি আছে বাবা কি কমর ধরে শোনো যে জায়গা তুলতে পারো তাহলে আমি জমিনে ভাতে দাঁড়াই আপনি তুলুন ঠিক আছে এবার নওসাদ জমিনে ভাতে দাঁড়িয়ে গেছে হানিফের ছেলে সেই তার চাচা আকবর ধরিল কমরে তুলিবার দায় ঠাকুর হিলাই জমিনে ফেলে দি লজ্জা পাবে পাশে ঘোড়া দাঁড়িয়েছিল ঘোড়ার পৃষ্ঠে আমার আকবরকে ঠিক রেখে যাবে হানি ভাই স্কুলে ওই লেখাপড়া শিখতে শিখতে যুদ্ধ বিদ্যা শিখে নিয়েছিস হ্যাঁ আমরা যুদ্ধ বিদ্যা শিখেছিলাম সব ঠিক আছে ঠিক আছে বাবা আজাদ তুই তো আমার ছেলে হ্যাঁ আমাকে একবার কোমর ধরে তুলতো ঠিক আছে হ্যাঁ আজাদ 14 বছর বয়স পিতা ধরেছে কোমরে এক চারে তুলে নিল ছাতি রূপে ছাতি পর্যন্ত তুলে হ্যাঁ চল তোদের যুদ্ধ ঠিক আছে ঠিক আছে আজাদ নওসাদ আকবর আলী সেই আমাদের তরটাই দিয়েছে বারাম হরেশনগরের পিয়ন এসে দিল ওয়ালাইকুম আসসালাম কোথায় বাড়ি ভাই হরেশনগর কেমন আছে আমার আহম্মদ বেরাদর বাহ কেমন আছে কিছু বলতে পারি না হইজো তাদের নামে একটা করোন আছে ওই দেখি চিঠি নেন চিঠি কেন নেই পড়তে পড়তে থর থর করে কাঁদতে লাগলো আমাদের ভাই হচ্ছে তার নাম হচ্ছে আহমদ বাদশা কহরমা দরিয়াতে গোসল করতে গিয়ে সাদা কুমিরে খেয়ে নিয়েছে তাই নাকি তার দুটি না ভালো ছেলে রহস্য জালাল রাজ্য করছিল বেঈমান জাবেরুনে সে রাজ্য দখল করে দিয়েছে রানী আকিদরকে পারস্যের জেলখানায় বন্দি রেখেছে আর দুটো ছেলে রহস্য জালালকে ফিরিঙ্গি নগরের জেলখানায় বন্দি করেছে তাই চাচা জান আমাকে হুকুম করুন আমরা দুই ভাই যাব ওই
ধরে ওই পাশনগরটা ধরে দিলে ফেলে দেব না বাবা আমার থেকে তোর গায়ে বল বেশি আছে হ্যাঁ কিন্তু যুদ্ধের অনেক কল কৌশল শিখতে হয় তা শিখতে হয় তো তোমরা বাচ্চা ছেলে যুদ্ধ করতে পারবে না তাইলে তোমরা আমবাজার করতে রাগ বলে বসে থাকো আর তুমি আমার আছে 18,000 সিপাহী হ্যাঁ কে জানাব আলকুমা উজিরকে আমি সঙ্গে করে করে দিচ্ছে পারেশের মাই তীর মারো তরবারি মারো ঠিক আছে অস্ত্র ধারা শিক্ষা করো হ্যাঁ আমার 1000 সিপাহ হাবসিগুলা হ্যাঁ ওই রান্নাশালে চামের বসকে করে নদী থেকে পানি এনে দাও ঠিক আছে আমার আরো যত রাঁধুনি তোমরা রান্না চাপিয়ে দাও ঠিক আছে নিজের নিজের কাজে লেগে যাই যাবের উন বাদশা উদির তার সুতে ময়দানে খেলো ডাঙ্কার শব্দ কি জানি বাপ আমার ডাঙ্ক আমার কথা না শোকপুরে লোকে মিত্র এলো খবর দিনে তাহলে আপনার মানে আপনার পক্ষে আইবে আমার বিপক্ষে আসে যদি মুসলমান তাছাড়া কি আইব আমি কেটে করব খান 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 হলে বিয়ে করে সাত মিটিন দেবে যদি মুসলমান মুসলমান সাইতে যায় সভাতে আনাই হাবসি গুলাম পোশাক উদির পারে না